খেতে মিষ্টি দেখতেও রঙিন, তাই কেউ বলেন মিষ্টি আলু, কেউ বা বলেন রাঙা আলু। ঝোঁক গল্পে ওসমানের মিষ্টি আলু দিয়ে পেটে জামিন দেওয়ার কথা মনে আছে তো দর্শক? চাল যখন দুর্মূল্য তখন গরিব মানুষদের শেষ ভরসা এই মিষ্টি আলু। হ্যাঁ দর্শক, আবু ইসাকের সেই গল্পের মিষ্টি আলু শুধু পেটই পুরে না, স্বাস্থ্যকেও দেয় নানান পুষ্টি। চলুন জেনে আসি বিস্তারিত। ঠিক 10,000 বছর আগে নিজের আহারের সন্ধানে মানুষ যখন ঘুরে বেড়াত গাছের মূল, কাণ্ড আর পাতার জন্য, তখনই পেরুর কোনো এক গুহায় খোঁজ মেলে মিষ্টি আলুর। শুধু তাই নয়, ক্রিস্টোফার কলম্বাস বিশ্বভ্রমণে খাবার হিসেবে রেখেছিলেন মিষ্টি আলু, যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে ইউরোপ ও এশিয়ায়। বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে জনপ্রিয় বেগুনি, লাল, হলুদ বা সাদা রঙের মিষ্টি আলু কেউ খায় সিদ্ধ করে, কেউ বা ঝোলসেও। গবেষণা বলছে ভরপুর ভিটামিন ও খনিজ লবণে ভরপুর মিষ্টি আলু, এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন B6 বা পাইরিডক্সিন আর ভিটামিন ডি। এছাড়াও আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও অক্সালেটের উৎস মিষ্টি আলু। কৃষিবিজ্ঞানীদের দাবি, নামের সাথে মিষ্টি জড়িয়ে থাকলেও খেতে পারবেন ডায়াবেটিক রোগীরাও, কারণ এতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটা থাকলেও নেই কোনো সুগার। মিষ্টি আলু ফ্রিজে না রাখার পরামর্শ বিজ্ঞানীদের, যাদের কিডনি অথবা পিত্তথলির সমস্যা তাদেরকে মিষ্টি আলু না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিজ্ঞানীরা। মিষ্টি আলু বা রাঙ্গা আলু, এটা আসলে একটা অত্যন্ত উপকারী আমাদের সবজি। এবং আপনারা জানেন যে বিশেষ করে যে আমাদের রাঙ্গা আলু, যেটা আমাদের দেখছেন যে বাজারে দেখুন মিষ্টি আলু, একটা রঙিন মিষ্টি আলু পাওয়া যায়, এটাকে আমরা অরেঞ্জ ফ্লেশ সুইট পটেটো বলি, অর্থাৎ সেটাতে ভিটামিন এ তে ভরপুর। এবং আমাদের যে রাতকানা রোগে যা আমরা যে শিশুরা ভোগে, হ্যাঁ, এটা আমরা যদি নিয়মিত মিষ্টি আলু খাই সেটা আমরা সহজেই প্রতিরোধ করতে পারি। আমি বলবো যে স্পোর্টসম্যান আমরা যারা খেলোয়াড় খেলি, হাফ টাইমের সময় অন্তপক্ষে এই যে 50 গ্রাম আলু খেয়ে নেওয়া যায়, আমি আশা করি যে তখন খেলোয়াড়দের একটা স্পিড ভোগ।